বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কি তো বন্ধুরা আজকে ভিডিওটি মূলত তৈরি করেছি আমি একটি ওএস এর সম্পর্কে কথা বলতে অর্থাৎ অপারেটিং সিস্টেম সম্পর্কে কথা বলার জন্য তো বন্ধুরা আপনারা হয়তো অলরেডি টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি কোন অপারেটিং সিস্টেমের কথা বলছি তো বন্ধুরা আমি মূলত বলছি হচ্ছে চীনের অর্থাৎ হোয়াই যে নতুন একটি ওয়েস তৈরি করেছে হারমোনি ওয়েস সেটি নিয়ে তো বন্ধুরা এই হারমোনি ওয়েস নিয়ে কিন্তু অনেক আলোড়ন আলোচনা হচ্ছে আমাদের চতুর্দিকে এবং অনেক ট্রাস্টেড সাইট এবং অনেক ট্রাস্টেড পার্সন এটি নিয়ে কিন্তু খুবই আশাবাদী তো বন্ধুরা আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে আসলে হারমোনি ওয়েস টিকে আমাদের অ্যান্ড্রয়েড এর যে ওয়েস রয়েছে তার থেকে ভালো কিছু করবে কিনা আমার পার্সোনাল মতামত কি তো বন্ধুরা আসলে আমার পার্সোনাল মতামত বলতে হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে android OS এবং harmony OS কি আছে তো বন্ধুরা android কি আছে বা তাদের lag কি আমরা মোটামুটি কিন্তু সব কিছুই জানি এখন but harmony কি আনতে চলেছে এবং harmony এর মধ্যে কি কোনো special কোনো কিছু রয়েছে কিনা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না তো harmony অর্থাৎ হোয়াই বলছে যে তারা android থেকে ভালো কিছু নিয়ে আসছে এবং তাদের যে OS টি থাকবে সেটি হচ্ছে lag free এবং খুবই high speed একটি OS হবে তো বন্ধুরা একটি কথা বলে রাখি হুয়াই কিন্তু প্রথমে এই ওয়েস টি তৈরি করেছিল মাত্র তাদের ফোনে বা তাদের করার জন্য। তারা যদি কেবল মাত্র তাদের করে তাহলে কিন্তু সারা পৃথিবীতে তারা তেমন ফলস্রোত আনতে পারবে না যদি সবার জন্য উন্মুক্ত করে তাহলে কিন্তু খুবই সহজে সবার কাছে এই ওয়েস টি লাভ করবে তো বন্ধুরা তারই প্রেক্ষিতে এখন আহ ওয়াই এর যে এই ওয়েস টি রয়েছে হারমোনিয়া ওয়েস টি তারা এখন এটি উন্মুক্ত করতে চলেছে এবং তারা ঘোষণা দিয়েছে এই ওয়েস টি উন্মুক্ত থাকবে এখন পর্যন্ত ট্যাবলেট কোম্পানি বা ইলেকট্রনিক ডিভাইস কোম্পানি গুলো তার এখনো তেমন কোনো আগ্রহ দেখেনি হারমোনি ওয়েস টি ইউজের ক্ষেত্রে কিন্তু ভিভো অপ্পো এই ধরনের কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছে তার হারমোনি ওয়েস টি ইউজ করবে but আমাদের বহুল পরিচিত এশিয়ার মধ্যে যে ফোনটি বর্তমানে খুবই আলোড়ন তৈরি করেছে শাউমি শাওমি কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু বলেনি তবে শাওমি আনঅফিশিয়ালি যেটা বলেছে সেটা হচ্ছে যে তারা আগে দেখবে এই ওয়েস্ট টি মানুষ কিভাবে গ্রহণ করছে যদি এর এটি ফলস্রুত ভালো হয় তাহলে তারা হয়তো বা হারমোনিয়াম ওয়েস্ট টি নিতে পারে বা তারা তাদের কাস্টমার জন্য এটি ব্যবহার করতে পারে তো বন্ধুরা এটি হচ্ছে হারমোনি ওয়েস এর এখন পর্যন্ত আসলে আপডেট আর আমরা সবাই জানি চীনের সাথে কিন্তু আমেরিকার একটি পাঁচ যুদ্ধ বলেন অর্থনৈতিক যুদ্ধ বলেন চলছে যার কারণে আসলে মূলত চীন বা হুয়াই নিজস্ব এই টি তৈরি করছে আমরা এটাও জানি যে চীনে কিন্তু ইউটিউব ইউজ করা করে না কারণ তাদের নিজস্ব ভিডিও স্ট্রিমিং সাইট রয়েছে তাদের ফেসবুকেরও দরকার নেই তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এবং ইভেন গুগলেরও তাদের দরকার নেই কারণ তারা নিজস্ব দেখা যায় কি যে সার্চ ইঞ্জিন আছে তারা এটাই ইউজ করে থাকে তো বন্ধুরা এখন শুধু সময়ের ব্যাপার কখন হারমনি এই টি উন্মুক্ত হয় সারা বিশ্বের জন্য এবং আমরা এটি আসলে ইউজ করে বুঝতে পারবো আসলে কোনটি বেটার অ্যান্ড্রয়েড না হারমনি তো আরেকটি কথা বলিনি বর্তমানে কিন্তু হারমনি এই ওএসটি চীনে পরীক্ষামূলকভাবে চলছে চীনে যদি সফল হয় তারা তাহলে অবশ্যই তারা বৈশ্বিকভাবে এটি উন্মুক্ত করে দিবে তো বন্ধুরা আমার অপিনিয়ন এটি আগে আমরা দেখি হারমনি এই ওএসটি কি রকম করে হারমনি এটি কি ল্যাগ ফ্রি কিনা বা স্পিডি কিনা বা অ্যান্ড্রয়েড থেকে তারা কি পরিমাণ পার্থক্য নিয়ে আসতেছে যে অ্যান্ড্রয়েড এর যে আহ লেটেস্ট ভার্সন গুলো কিন্তু হাইকনফিগার ফোন ছাড়া কিন্তু ইউজ করা যায় না যেমন টেন ইলেভেন টুয়েলভ এ সামথিং এগুলো তো হারমোনি তারা বলছে তাদের যতই লেটেস্ট ভার্সন হোক না কেন মোটামুটি লেভেলের ফোনে তারা এই টি ইনস্টল করতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও জানায় এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে